মালিক তোমার কোথায় গেলে পাবো গো, আমি দেখ ভাই মাঝমার মধ্যে নবীর পাগল কয়জন আছো বাবা। হ্যাঁ নবী বলে মুসারে যখন জিজ্ঞেস করছো তবে দেখো নবী আমার জামাটা টান দিয়ে উঠে পিঠটা বাইর করে দিছে। মুসা দেখো পিঠের মধ্যে কতগুলো লোহার কোটার আঘাত, তাই বের একটা ছেলে ধান নিরানু পাট নিরানু কটা দিয়ে আমার পিঠের মধ্যে করতেছে মুসা। ওই কচ্ছগুলো আমার পিঠের মধ্যে এখনো মুসা। আজকে রাত্রে আল্লাহর বাড়িতে আসবো, মেহানির বাড়ি ঘুমাইয়াছিলাম, আমি ঠিক মতো ঘুমাইতে পারি না রে মুসা। আমার পিঠের ঘাও গুলো এখনো শুকায় নাই, আজকে সকালে আমার ফাতেমা আমার এই জায়গা গুলা ড্রেসিং করে দিছে। যুবক বাইরে আমি দেখবো আজকে তোর অন্তরে মা বাবার কতটুকু ভালোবাসা আছে। ফাতেমা যখন সকালবেলা বাবা স্যাফলনের পানি দিয়া, ওই জামানায় স্যাফলন গাছ একটা গাছ এখনো মক্কায় পাওয়া যায় বাবা, সাবানের মতো কীটনাশক এই গাছের পাতাটা জাল দিলেই বাবা ফেনা হয়ে যায়। ওই পানিটা ভিজাইয়া ফাতেমা যখন এইরকম ভাবে বাবা তুলে দিয়া ভিজাইয়া ভিজাই বাবার ক্ষত স্থান গুলো পরিষ্কার করে। সকাল বিকাল দুই বার ড্রেসিং করে ফাতেমা, 11 বছরের ফাতেমা। যখন তুলে দিয়ে ডলা দেয় বাবা আবার নবী ব্যথার যন্ত্রণায় লাফ দিয়ে উঠে। ফাতেমা দেখলো নেকড়া দিয়ে তুলা দিয়ে ডলা দিলে আমার বাবা কষ্ট পায়, তাহলে আমার বাবা তুলার চাইতে নরম আর কি আছে। ফাতেমা দেখলো জিব্বাটা লাগাইলে বাবা কষ্ট ফাতেমা জিব্বার আগাটা বাইর করে সাইটে সাইটে বাবার ক্ষত স্থান গুলো পরিষ্কার করে ড্রেসিং করে নবী আমার বলে ফাতেমার মা আমি দেখতাছি তুই আমার ক্ষত স্থান জিব্বার। ফাতেমা বলে বাবা গো তুমি যদি বলতা ফাতেমা তোর কলিজাটা দিয়ে আমি লঞ্চ করবো না, আমার কলিজাটা চাকু দিয়া ফারিয়ার তোমার পেলেটি উঠায় দিতাম বাবা। ও বাবা তুমি বলতাছো মা তুই যে জিব্বাটা লাগাইতাছো তোর কি ঘৃণা লাগে না? বাবা আমার মা তোমার জন্য জীবন দিছে। কষ্ট হইতেছে বাবা, এবার কানবেন নবী জান আমি খুশি হয়ে গেছি। তাড়াতাড়ি যারা আপনার উম্মতের ফজরের নামাজটা পড়তে কোন জান্নাতের চাবিটা বারান্দা ঝুলাই দেন। নবী খুশির আনন্দ একটা লাভ দিয়া সুবহান কুদ্দুসুন রব্বুন ও রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। নবী তাসবিহ পড়তে পড়তে আসতেছে, মুসা কমপ্লিট কি হুজুর পাঁচ ওয়াক্ত আছে। মুসা আলাইহিস সালামকে এবার কানবেন, নবী গো আপনি বুঝতেছেন না, পাঁচ অক্ত না আমার উম্মতের তিন অক্ত দিয়েছিল তাও পরে নেই, আপনি এক অক্ত লয়ে আসবেন। আসলে আপনার কষ্ট হয়ে গেছে, আর কষ্টতে ঠিক হবে না। রেডি? সারা দুনিয়া কাঁপাই দিবেন এখন আমার নবীর এই কথাটা শোনার পরে, সারা দুনিয়া কাঁপাই দিবেন। এ মুসা আমার উম্মত তোমার উম্মত ভাই না, আমার উম্মত পাঁচ অক্ত নামাজ পড়বে আর জান্নাতের এক এক তালা চড়বে, জান্নাতের এক এক তালা চড়বে, এক এক তালা চড়বে, এক এক তালা চড়বে। তোমার উম্মত আর আমার উম্মত এক না, অন্তত আমার উম্মত জবান দিয়ে কথাটা কোনোদিন বের করবে না যে তুমি আর তোমার আল্লাহ পড়ো না। আমার উম্মত নামাজ পড়তে পারবে না, অটোরিকশা চালাবে, ভ্যান চালাবে, ঠেলাগাড়ি চালাবে, ধান চাউড়াবে, গম খেতে গম কাজে কাজ করবে, বিভিন্ন দোকানদারি করবে, চাকরি করবে, অফিস করবে, আদালত করবে, কিন্তু নামাজটা পড়তে পারবে না। নামাজ পড়তে বলে এই কথা বলবে না তুমি আর তোমার আল্লাহ পড়ো গা ইমাম সাহেব, এই কথা আমার উম্মত কইব না। এই গিরান যে আমি তোমার ষষ্ঠ আসমানে দিয়ে গেলাম মুসা নবীকে হুজুর, এই জন্যই তো আপনি দামি না, আপনার উম্মতের পরে আপনার কনফিডেন্স আছে, ফেদা আছে, যার উম্মত এটা করবে না।
তবে নবী একটা কথা কন আমি আল্লাহর কাছে 3000 বছর আগে কইছিলাম আপনার উম্মত বানাই জন্য মানে দুনিয়া থেকে আনি আপনি দরখাস্তটা সাইন দিয়ে যান যান আমি আপনার উম্মত এবার চিল্লাবার কান বা এই আমার নবী বলে উম্মত তলে তুমি যখন আমার উম্মত হয়ে গেছো তখন একটা উত্তর দাও আমার উম্মত কাশিয়ানির ব্যাসপুরের যখন রুহুটা একটা রিকশা চালকের রুহ এরকম সাদা কাপড়ে করে যে আজরাইল নিয়ে আসবে তুমি রুহুটা দেখে দোয়া করবে যেন আমার উম্মতকে কোন রকম আজাব না দেয় কোন রকম ভাবে আজাব না দেয় তুমি মুসা যদি আল্লাহর কাছে একটা দরখাস্ত করো আমার ওই গরিব উম্মতটাকে আল্লাহ জান্নাত জাহান্নাম দিবে না জাহান্নাম দিবে যেই মানুষটা মুসা নবীর সাক্ষী রেখে আসে আজকে সেই উম্মতগুলো আমার নবীর কলিজা আঘাত করে যদি কোন কেমনে করে সকালবেলা যখন দাড়িতে বেলেট লাগাস যখন সপ্তাহে দাড়িতে ওই শৈলেন বাবু নগেন বাবুর নাপিতের দোকানে যে দাড়িটা সাসস নবী আমার বলে মান কাতা লি হায়াতি কান্নাম উনুকিহি যারা দাড়িতে বেলেট লাগায় সে আমি নবীর কলিজায় বেলেট লাগায় নবীর কলিজে বেলেট লাগাই এ যুবক তুই উম্মত দাবি করস আর তুই নবীর গাড়িতে জান্নাতে যাবি জুতার বাড়ি খাবি জুতার বাড়ি খাবি জুতার বাড়ি খাবি তোর চাইতে আমার চেহারা খারাপ ছিল না চান্দু 23 বছর ওয়াজ করে দেখ তো তোর আর আমার কাছে আয়নার কাছে নিয়ে এ মেকআপ ইন করে উঠছি সাইজা উঠছি শোনেও তো লাগাই না স্টেজে উঠছে চায় দেখতো তোর চেহারার দিকে আর আমার চেহারার দিকে আলহামদুলিল্লাহ বলতে পারেন না সারা 24 ঘন্টার ভিতরে এক থেকে দেড় ঘন্টা ঘুমায় তুই যদি আমার মতো একটা সপ্তাহ ঘুম মারতি তোরে তালাশ করে ভালো লাগতো না যদি মন চাইতো যে দাড়িটা চাইছে দেখি কিরম দেখা যায় আমিও সাজতাম কিতাবি জানি এই দাড়িটা এক মুষ্টি পর্যন্ত রাখা আমার জন্য ওয়াজিব এই এক মুষ্টির পরে এইটুকু রাখা হলো সুন্নাহ যারা বলে দাড়ি সাইটা রাখা কাইটা রাখা একটু দেখা গালি রাখা এটা সুন্নাহ আর কপালে জুতার বাড়ি দাড়ি এক মুষ্টি রাখা পর্যন্ত ইসলামে শেয়ারে ইসলাম এটা ওয়াজিব সুন্নাত হলো এক মুষ্টির পরে এই ডুক রাখা এই ডুক আপনি রাখতেও পারেন কাইটো ফেলতে পারেন দাড়ি রাখা সুন্নাত কাটলে অসুবিধা নেই আরে মগার ভো মগা এই ডুক রাখা ওয়াজিব আরে এই ডুক কাটার কথা কইছো নবী আর পুরাটা তোর শাস্তি কইছে হারামি কষ্ট হইতাছে তো নিয়ত করে ফেলেন আজ থেকে নবীর করে জাকাত করবো না মেরাজের চাঁদে ইনশাল্লাহ বলেন আরো জোরে বলেন রেডি হন মুসা যাই সময় নষ্ট করে লাভ নেই আমার উম্মতের তাড়াতাড়ি নামাজ শিখেছি আর আল্লাহ বলে দিছে এই নামাজটা বলে যান না ঠিক আছে নবী যান হঠাৎ করে আমার আল্লাহ বলে নবী নয়বার আসলেন আর একবার এটা আসবেন না আর একবার আহেন এতবার তো খালি আপনার গরজ যাইছেন এবার আমার গরজ যায় আমার নবীকে আল্লাহ ভাবছিলাম যাই এই ফজরের নামাজটা শিখে আবু বকর ওমর ওসমান রে আলী রে তুমি আমার ডাক দিলে ঠিক আছে তোমার কথা না শুনলে তোমার শুনবে নবী তাহলে আপনার উম্মতের দরদ আমার সাথে বেশি না আল্লাহ এটা তুমি ভুল বুঝো না আল্লাহ অনেক নবী তোমার কথা না শুনছে আমি তোমার কথা মতো দৌড়িয়ে বেশি তবে আমার মন চাইছে তুমি বুঝা পারা ডাকবা না সময় নষ্ট হইব না আমার উম্মতের তাড়াতাড়ি ঘুমাইতে উড়ে এই নামাজটা পড়াবো ঘুমাইতে নামাজটা পড়াবো আরে কি পাগল রে আমার একজন নবী উম্মত ওই উম্মত কেমনে দাড়িতে খুর লাগায় লজ্জা লাগে না এ বাক্তার লজ্জা লাগে না কষ্ট হইতেছে নবী শোনেন এত সময় যা কিছু করছেন না করছেন এইবার যদি কথাটা বলি আপনি এত খুশি হবেন যে 70,000 বছর যে আপনি আমার বাড়িতে থাকলেন সময় কাটাইলেন সবচেয়ে বেশি খুশি হবেন আল্লাহ কত সেই কথাটা কি সে কথাটাকে তাহলে বোঝা গেল আমার নবী গায়েব জানে না আল্লাহর কথাটা যদি নবী আগের থেকে জানতেন তাহলে নবী গায়েব জানতেন আল্লাহ কত কত আল্লাহ এই কথাটা কি যেটা আমি সবচেয়ে বেশি খুশি হব নবী শুনবেন তাহলে কিন্তু নবী বেজার হইন না কয় না নামাজ জানি 50 শব্দ কইছিলাম 50 শব্দই থাকবে নবী আমার কথা নয়বার আইনে অভিনয় করে লাভটা কি
50 বছর থাকবে একবারই কয়ে দিতা আমার উম্মত চাললে পড়ল পড়তো না বলে না পড়না পড়তো হ্যাঁ নয় বার আইনা এখানে কো 50 বছর থাকবো বোঝা গেল নবী আমার গায়েব জানে না জোরে 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 عالم الغيب والشهادة هو الرحمن الرحيم لا غائب إلا الله الله صلى غائب كيف زرين ঠিক না বেটি আর এখন তো মাশাআল্লাহ পীরই গায়েব জানে পীরে গায়েব জানে এই কথা বিশ্বাস করা নবীরে গায়েব জানে এই কথা বিশ্বাস করা দুলাবারে বাপ পাওয়া সমান মোবাইল আছে খোদা ও বাবা আটটা গরু হইতেছে বেশপুর বাজারে আপনার সামনে যারা আছে কয়ে দেন বেশপুরের থেকে আটটা গরু হইতেছে আমি চোখ বুঝে দেখলাম নাউজুবিল্লাহ কইলেন না এতে পীর গায়েব জানে মোবাইল জানে কষ্ট হইতেছে দুই মিনিট রেডি কোন পীর গায়েব জানে না নবী গায়েব জানে না নবী গায়েব জানলে আল্লাহর কথা আগেই জানতো ঠিক না বেটি নবী শোনেন 85 থাকবে তো এত অভিনয় কি দরকার আছে মুখটা কালো করে লাইছেন নবী আমার আল্লাহ ততে হাত দিয়ে কয় দেখি 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 আমার কলিজার নবীর মুখটা কালো আমি তো কষ্ট দিয়ে জানি নাই শোনেন নবী কি এখন একটা খুশি হয়ে যাবেন সেজদা করে যাবেন কি কত আপনার উম্মত পড়বে পাঁচ আমি দিব 50 জোরে 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 আমি আল্লাহ যা বলছি 50 থাকবে ইন্নাল্লাহ লা তুখলিফুল মিয়াদ আমি আল্লাহ এটা শেখ হাসিনার ওয়াদা না পদ্মা সেতু 6 বছরে করবে পদ্মা সেতু এত বছর লাগছে এই ব্যাসপুরের রাস্তাটা করার কথা আরো 6 বছর আগে হইল মাত্র 1.5 বছর সুন লাগাইছে 1 বছর কত কর না গায় আমি আল্লাহ যেটা বলছি 50-50 থাকবে কিন্তু পর্বে পাস আমি দিব 50 আমি দিব 50 আমি দিব 50 আমি দিব 50 যান যান নবী বর যান নবী আমার খুশির আনন্দে একটা লাভ দিন আল্লাহ আমি এই কথার করে খুশি হইয়া তোমার আর একটা সেজদা দিয়ে যাই জোরে 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 এক সেজদায় 1000 বছর কাটাইছে তাহলে উম্মতের লাগে এই প্রেজেন্টেশন দেওয়ার জন্য হাদিয়া দেওয়ার জন্য কষ্ট হইতেছে মাজান রে মুসা আলাইহিস সালাম রে কয় মুসা কয় আবার কি শুভ সংবাদ আরে মুসা আমার আল্লাহর ওয়াদা 50-50 আছে আমার রিকশা চালক উম্মত পড়বে পাস আমার আল্লাহ খুশি হয়ে দেবে 50 আমার নবীর পর্ব শেষ এবার তোর পর্ব শুরু এবার কানবেন হে মুসা তুই কি একবার বললি না নবীরে জিগাইলি না তোর সাইতে পাওয়ারফুল নবী সপ্তম আসমান ইব্রাহিম আলাইহিস সালাম বইয়ে রইছে তার কাছে না পাঠাইয়া তোর আসমানে 11 বার পাঠাইলা তোর সাইতে কি ইব্রাহিম নবীর দাম বেশি তোর সাইতে ইব্রাহিম নবীর সাইতে কি তোর দাম বেশি কল্লা না সে তো জাতির পিতা আদম নবী আদি পিতা তার কাছে পাঠাইলাম একবার আর তোর কাছে 11 বার নবীর জিজ্ঞেস কর আমার নবীর ঠোঁটটা কেন ফাটালো আমার নবীর কপালটা কে ফাটাইছে একবার জিজ্ঞেস কর হে মাজান এখন চিল্লাবার কান্না আমার নবীর কারা কারা পাগল আছে মাজান যখন মুসা পয়গম্বর জিজ্ঞেস করছে নবী আপনার ঠোঁটটা কেন ফাটালো
আপনার কপালের চামড়াটা কেন ফাটা ব্যান্ডেজ লাগালো আপনার এই জামাটা কেন ফাটা আমার নবী বলে মুসা এই ঠোঁটের কথা জিজ্ঞেস করছো আমি আমার আল্লাহর বাড়ি বেড়াইতে আসার এক মাস আগে তাইফের মাঠে গেছিলাম রে মুসা তাইফের একটা ছেলে প্রথম আমারে ঘুষি দিয়ে ঠোঁটটা ফাটাই এরপরে আর একটা ছেলে এসে ধারালো পাথর দিয়ে মঞ্জুরে মাথায় বাড়ি মারছে আমি শোকের মধ্যে সরিষার ফুল দেখছি মুসা আমি যখন বেহুশে পড়ে গেছি বৃষ্টির মতো আমার গায়ের মধ্যে পাথর মারছে তুমি শুধু আমার ঠোঁটটার মাথাটা দেখলে পিঠটা দেখবে না বাজান এখন আমি দেখবো নবীর পাগল কয়জন আছে এ সরমনের পাগল এই যে আসতেছে 15-16-17 ফরমুনার মাহবিল গোলা পাগলগুলার খেলা আরম্ভ হয়ে যাবে জাহান্নামের ভয় যখন আরম্ভ হয়ে যাবে গোলা পাগলগুলা চিল্লাবে আল্লাহ পাবে কেন লাভাবে জানুনি এই সব 15-16-17 ফরমুনার মাঠের মাহফিলে পাগল গুলা মনে করবে এই মাঝে আসছি মাওলার সাথে দেখা করার লাইয়া মালিক তোমার কোথায় গেলে পাবো আমি দেখবো এই মাজমার মধ্যে নবীর পাগল কয়জন আছো আমার নবী বলে মুসারা যখন জিজ্ঞেস করছো তবে দেখো নবী আমার জামাটা টান দিয়ে উঠে পিঠটা বাইর করে দিছে মুসা দেখো পিঠের মধ্যে কতগুলো লোহার কোটার আঘাত তাইবের একটা ছেলে ধান নিরানু পাট নিরানু কটা দিয়ে আমার পিঠের মধ্যে করতেছে মুসা ওই কচ্ছগুলো আমার পিঠের মধ্যে এখনো মুসা আজকে রাত্রে আল্লাহর বাড়িতে আসবো মেহানির বাড়ি ঘুমাইয়াছিলাম আমি ঠিক মতো ঘুমাইতে পারি না রে মুসা আমার পিঠের ঘাও গুলো এখনো শুকায় নাই আজকে সকালে আমার ফাতেমা আমার এই জায়গা গুলো ড্রেসিং করে দিছে যুবক ভাইরা আমি দেখবো আজকে তোর অন্তরে মা বাবার কতটুকু ভালোবাসা আছে ফাতেমা যখন সকালবেলা বাবা স্যাফলনের পানি দিয়া ওই জামানায় স্যাফলন গাছ একটা গাছ এখনো মক্কায় পাওয়া যায় বাবা সাবানের মতো কীটনাশক এই গাছের পাতাটা জাল দিলেই বাবা ফেনা হয়ে যায় ওই পানিটা ভিজাইয়া ফাতেমা যখন এইরকম ভাবে বাবা তুলা দিয়া ভিজাইয়া ভিজাই বাবার ক্ষত স্থান গুলো পরিষ্কার করে সকাল বিকাল দুই বার ড্রেসিং করে ফাতেমা 11 বছরের ফাতেমা যখন তুলা দিয়া ডলা দেয় বাবা আবার তবে ব্যথার যন্ত্রণায় লাভ দিয়ে উঠে ফাতেমা দেখলো নেকড়া দিয়া তুলা দিয়া ডলা দিলে আমার বাবা কষ্ট পায় তাহলে আমার বাবা তুলার চাইতে নরম আর কি আছে ফাতেমা দেখলো জিব্বাটা লাগাইলে বাবা কষ্ট ফাতেমা জিব্বার আগাটা বাইর করে সাইটা সাইটা বাবার ক্ষত স্থান গুলো পরিষ্কার করে ড্রেসিং করে নবী আমার বলে ফাতেমা রে মা আমি দেখতাছি তুই আমার ক্ষত স্থান জিব্বা ফাতেমা বলে বাবা তুমি যদি বলতে বলতে মাত্র কলিজাটাতে আমি লঞ্চ করবো আবার কলিজাটা চাকু দিয়া ফারিয়া তোমার পেলেটি উঠে দিতাম বাবা ও বাবা তুমি বলতাছো মা তুই যে জিব্বাটা লাগাইতাছো তোর কি ঘৃণা লাগে না বাবা আমার মা তোমার জন্য জীবন দিছে আজকে আমার মা ফাতেমা দার মাস ধরে মারা গেছে তাইফের মাঠ থেকে মায়ের খাই আসছো বাবা 2 মাস হয়ে গেল বাবা রে আমার মা যদি পয়সা থাকতো কেউ তোমার এইভাবে মারতে পারতো না আল্লাহ তোমার নবীর কষ্টের কথা শুনে যাদের চোখে কষ্ট লাগে পানি বাইর হইলো আল্লাহ মানুষগুলার তুমি জাহান্নামের আগুন দিয়ে জ্বালায় না
পাগল গুলার কার জানু মানাই বাবা ভাই ও আল্লাহ আমার ভাইরা আমার মতো কে জানু মারাই ফেলে মা গো বাবা জান আপনাগো রাস্তার ওই বাড়ি তোমাদের মকসিদপুর গো বাবা আমার জনম দুঃখে ওই মকসিদপুরে জমিনে পড়ে বারো বছর বয়স আমার মা আমার মাদ্রাসায় দিয়া বনশ্রী নিয়াদ বাবা তুমি যদি আনে আমি মা তোমার দুধের দাবি সাইরা দিব আমার আলেম ভাই আজকে আমার কথায় কেন কান্দ আমার মা আমার যেদিন জীবনের শেষ বিদায় দিয়ে দেয় গো বাবা আমি তখন কোটালি পাড়া হিরণ মাদ্রাসায় পড়তাম গো বাবা আমি সবে মাত্র কেরাতখানা ভর্তি হয়েছি একটা বছর গত হয়েছে আমার মা এরকম এক শীতের রজনীতে সকালবেলা উঠে আসছি দ্রুতি পিঠা চিনে নজর সিদ্রুতি পিঠা এই পিঠাটা আমার কাছে অনেক দামি গো বাবা এই পিঠাটা যখন কোন মা আমার এই পিঠার বাস শুনে ওয়াজে গেলে আমার মায়ের আমার বানায় খাওয়ায় বাবা ওই পিঠাটা আমার সামনে আসলে আমি পাগল হয়ে যাই আমার মা আমার জীবনের শেষ সিদ্রুটি পিঠা বানায় দিয়া এরম শীতের সকালবেলা আমার মা আমার মা ওই রাগ দিন আনে দেশি কবুতরের জল দিয়ে আমার মা আমার খাওয়ায় বলছি খাবো বাবা খা আর জীবনে মার হাতের তা খাইতে পারবি না আমার মা ছিল বাবা আলেম মির মেয়ে আমার মা কেমনে জাল লইলি এদের সাথে আর দেখা হইব না বাবা জীবনে মাদ্রাসাটা সারিস না বাবা তুই যদি মাদ্রাসায় পড়ে আলেম হস তোর আসনে কত আলেম কাঁদবে কত তালবেলি কাঁদবে ও তালবেলি বাবাজি রে আমিও তো বারো বছরের পোলা আমি আমার মার কথা বিশ্বাস করি না রে তালবেলি রে আমার মা আমার পিঠা খাওয়াইয়া সকালবেলা মাদ্রাসায় দিয়ে দিল তিন মাস পরে আমার কানে খবর গেল আমার মা নাই বাবা আমি হিরণ মাদ্রাসার থেকে আসিয়া দেখি রাত বারোটার সময় আমার মায়ের কাবল পড়ায় কবরের মধ্যে আমার চাচারা স্বাস্থ্য বাইরে নামাইয়া বাবা অপেক্ষা করতেছে অন্তত দুইটা পাশ সরাই আমার এক নজর দেখাইছিল আমার আলেম ভাই এখন সিল্লাবার কান্দা আমার মতো কে জানো মার হাতের খাবার খাইতে পারো না আমার মার এইরকম কাবুল বড়াইয়া কবরের মধ্যে শোয়া রাখছে মাত্র দুইটা চালি বা সরাইয়া আমার এক নজর দেখাইছিল তালবেলি আমি একদিন এক রাত বেহুশ হয়েছিলাম তোমার এই নিয়াজের কোন জিনিসের অভাব নাই বাবা শুধু একটা জিনিসের অভাব তুমি নাই গো আল্লাহ তুমি তাকায় দেখো আমার আলেম ভাইরা কান্দে হাফেজে কোরআনরা কান্দে হাজার হাজার হাফেজের উস্তাদিরা কান্দে ছোট্ট ছোট্ট তাল বেলিম গুলো কান্দে হ্যাঁ আমার যুব ভাইরে কান্দে আমার মতো কার জানো আজকাল মাহফিলের সভাপতি কান্দে মনে মনে কয়েছে হাদিস আমার মাও তো আমার আলেম বানাইবার জন্য যায় নামাজ ভিজাইতো আজকে আমাদের মা কোথায় চলে গেল রাত সাড়ে এগারোটার সময় তোমার পাগল গুলো কান্দে
তুমি না কইছো ফালিয়াজ হাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীর বান্দা বেশি করে কাঁদবি কম করে হাসবি আমি হাসি পছন্দ করি না তুই যখন কাঁদো সবই আমার সাদা রুমাল দিয়ে তোর চোখের পানিটা মুছাই আমি আল্লাহর কুদরতি ব্যাংকে জমা রেখে দেই তোর যখন জাহান্নামের আগুনে বলবে হুজুহু ফাকুল্লু তুমাল জাহিমা সুল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারুনা সাবউনা যিরাই যখন শত্রুর কাছে জাহান্নামের শিকল ধরে পেছাইয়া টান শুরু করবে এ তোর চোখের পানি ওই সময় আমি এই ফেলে ছাইলা দেব এইভাবে ছাইলা দিব তোর চোখের পানি তোরে কাজে লাগাবো বান্দা তুই কানতে থাকবি তুই চিল্লাবি আর কানবি এই হে ব্যাসপুরের যুবক এই দুই ঘন্টা মেহনত করে পিছনে হাত তুলে আসমানের দিকে দিয়া আজকে 8ই ফেব্রুয়ারি এই 9ই ফেব্রুয়ারি 9ই ফেব্রুয়ারি এখন আসমানের দিকে তুই হাত তুলবি জোরে জোরে চিল্লাই চিল্লাই আমার আল্লাহরে ডাক দিবি হে যুবক ভাই হাত তুলে উঠো হাত তুলে দাও আল্লাহকে ডাক দাও ডাক দাও তুমি না করলে আরেকজন করবো আল্লাহ বলে আমার চোখের পানি খাতিরে আজকে উবাইদুলের দাদা দাদিকে মাফ করে দাও আমি যে যুবক গুলাকে এখন বুকের মধ্যে নিয়ে বলবো দোস্ত আমি তোর নিয়ে এখন আল্লাহ যেন মাফ করে দেয় যাদের বাবাই মাঠের মধ্যে আছে যাদের বাবাই মাঠের মধ্যে আছে ওই যুবক গুলা দাঁড়াও তোমার বাপাই মাঠে আছে ওইগুলো দাঁড়াও দাঁড়ান হ্যাঁ দাঁড়াও না কাদের বাপাই মাঠে আছে প্রথম যে দাঁড়াবে সে আমার বন্ধু দাঁড়া খুব দ্রুত 30 সেকেন্ডে দাঁড়াবে যে যত দ্রুত দাঁড়াবে সে আমার বন্ধু যে দাঁড়াবে খুব দ্রুত সেকেন্ডের মধ্যে দাঁড়াই যাবে বিদ্যুতের মতো যাদের বাপাই মাঠের মধ্যে আছে তারা দাঁড়াও আমার দিকে তাকা চোখের পানি রেডি কর যে ছেলেগুলো দাঁড়াইছে এদের বাপগুলো দাঁড়ান যে ছেলেগুলো দাঁড়াইছে দেখেন না আপনার ছেলে দাঁড়াইছে আপনি বাপ দাঁড়ান এই যুবক দেখ তোর বাবা কই দাঁড়াইছে দেখ ডাইনে বামে তাকা তাকা বাবার দিকে একবার তাকাবি একটা কবুল হদের সওয়াব পাবে যতবার তাকাবি ততবার কবুল হদের সওয়াব পাবে জান্নাত এখন তোর চোখের সামনে ডাইনে বামে ঘুরে দেখ তোর বাপ কই আমি বলার সাথে বিদ্যুতের মতো দৌড় দিবি এ বাজান আপনি চোখের পানি রেডি করেন আপনার বাচ্চারে বুকের মধ্যে নিয়ে একটা চিৎকার মেরে কবেন আল্লাহ রে আমার জাদুরে তুমি হেদায়ত দাও আরে তুমি মাফ করো আরে তুমি জান্নাত নসিব করো এই কথাগুলো বাচ্চাদের বুকে নিয়ে চিল্লাবার কান্না দে যুবক তো দে যুবক দৌড় দে যুবক একটা দৌড় দে বাপরে বুকের মধ্যে চিল্লাইতে থাক বাবারাও চিল্লাইতে থাকবেন আর যাদের বাবা আজকে নাই তারা এখন বইয়ে বইয়ে চিল্লাবেন এই যাদের বাবা সারবি না যুবক কাঁদতে থাক কাঁদতে থাক আমি বলার আগ পর্যন্ত বাপরে সারবি না বাপরে সারবি না যুবক এই তালবে নিমরে তোর উস্তাদ এই মাঠে নাই এই হাফেজ কোরআন তোর বাপ নাই তোর উস্তাদ নাই একটা দৌড় দিয়ে আল্লামা শামসুল্লাহ ফরিদপুরের মতো ইমাম থানবীর মতো বুকের মধ্যে সিল্লা দিয়ে কানবি যারা উস্তাদের বুকে নিয়ে কানবি তারা আল্লাহর ওলি হয়ে যাবি তা যুবক তো দে সিল্লা দিয়ে কানবি এই দে এই দে বাবারে সরাই দিয়ে কানবি এই যুবক সারবি না তোর বাপ গরম পানি ফেলবে চোখের থেকে তারপরে সারবি বাপ রে পাগল বানাই ফেলাবি কান দাইতে আজকে তোর বাপ যদি পিঠের মধ্যে হাত দিয়ে সাহস না দেয় আমি কসম করে বলছি তুই জান্নাতি যুবক চিল্লাইয়া দেখাইয়া দে সারা তুলিয়া দেখাই দে তুই আল্লাহ এ মহিলা প্যান্ডেলে মারা তোমার মা কাছে আছে না মা না থাকলে শাশুড়ি আছে না এ বাপ শাশু না থাকলে বড় বুই না আছে না এক বুই না রাখ বুইটি বুকি দিয়ে কাঁদতে থাকো বাবা মার মতো করে করে
আল্লাহ দেখো কেমনে কান্দে গো 9 ফেব্রুয়ারি দেখো ফরিদপুরে জাল্লা কাশিয়ানির জমিনে ব্যাসপুরে বসিয়া তোমার পাগলগুলি যারা চিল্লায় আর কান্দে গো আল্লাহ এদেরকে কি তুমি মাফ করতে পারো না বলি আল্লাহ যাদের বাবা আছে তারা তো মাফ চাইলো যাদের বাবা নাই কার কাছে মাফ চাবে আল্লাহ এখন তোমার সিল্লায় সিল্লায় বাবার জন্য যারা কাঁদবে এদের জীবনের গুনাহ তুমি মাফ করে দিবে গো আল্লাহ তুমি ব্যাসপুরের দিকে তাকায় দেখো আলেম ওলামা কান্দে কান্দে গো আল্লাহ যুবকগুলা বাবার মুখে নিয়ে কেঁদে আল্লাহ যাদের বাবা নাই দেখো তারা কেমনে চিল্লায় মনে মনে ভাবতেছে জিয়াদি ভাই আপনি কেন 10 বছর আগে আইলেন আমার বাবার কাছে নাম চাইতে আল্লাহ আলেম ওলামা ভাইদের যাদের বাবা নাই মা নাই তারা কান্দেলা দেখো তারা কান্দে তাদের চোখের পানি খাতিরে বাবার কবরটা জান্নাতের টুকরো বানায় দাও আল্লাহ যাদের বাবাই মাঠে আসে নাই বাইতে আসে বাইতে যে মাফ চাইবে তাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ বাবার কাছে মাফ না চাইলে মার কাছে মাফ না চাইলে কোন দোয়া আসমানে যাবে না যুবক এটা চিন্তাও করিস না বসেন বসেন তাহলে দেখো তোমার কত চোখের পানি লাগবে মাফ করার জন্য কি লাগবে সব দিছে তোমার বান্দা দেও না এবার মাফ কইরা দেও না ইবাদতের মাহফিলে কবুল কইরা আল্লাহ দেও না ওর বাবা মাকে মাফ কইরা জোরে কানে আমিন আর জোরে কানে আমিন বসেন বসেন বাবার কাছেই বসে পড়েন বাবারে সাথে নিয়েই দোয়া করেন ওস্তাদের সাথে নিয়েই দোয়া করেন যে যেখানে বাবার কাছে মাফ চাইছেন এখানে বসে দোয়া করেন যাদের বাবা আসে নাই বাড়িতে যে বাবার কাছে মাফ চাবে জোরে কানে আমিন পৃথিবীর সবচেয়ে দামি হলো বাবা বাবার চাইতে বড় বন্ধু পৃথিবীতে কেউ নাই বাবা হলো জান্নাতের দরজা জোরে কানে মারহাবা যাদের বাবা নাই তারা বয়ে বয়ে কান্দতেছেন আমার কাছ থেকে দলিল নেন আপনার জন্য জান্নাত অপেক্ষা করতেছে আপনি তো এমনি জান্নাত আজকে তো গোলাগুলো জান্নাতের টিকিট পাই গেল এই দেখেন তাকায় দেখায় বাপ কইতেছে আমার এই সাইড দিয়ে আলেম যেন আল্লাহ মাফ করে দেয় এদের জীবনে কি এলেম করছে জানি না তবে বাবার চোখের পানি আজকে কবুল হয়ে গেল যদি কোন যুবক তার বাবার চোখের পানি ঝরাইতে পারে দোয়ার জন্য নেক দোয়ার জন্য সে জান্নাতি আর বাবার বড় দোয়া যদি কেউ ঝরায় ডাইরেক্ট জাহান্নামে তা বাবা পাঁচ ভাই দোয়া চাইছে বাবাই কান্তাসার কইতেছে আল্লাহ যেন এদেরকে জান্নাত দেয় আর কি লাগে তো এই সন্তানদের সাথে দামি মাহফিল আর কেউ নাই আলেমরা তার বাবার নিচে নেমে যে মাফ চাইছে আর তুই যুবক হেডাম দেহাই বয়ে রইলি তোর বাপ এখানে আসিল মাপটা চাইলি না যাইয়া তোর মতো হারামি বাগপান এই ব্যাসপুরে আর একজন নাই মারহাবা এই তোমার বাবা তোমার যদি দামি কি আছে রে ভাই দেখো কেমনে কান্দে তো ইবাদত মা টাকার মালিক হবে না হবে কি তুমি সন্দু তার বাবা দেখো চোখ ভরা কেমনে পানি সে কান্তাসের কইতেছে আমার বাচ্চারা মাফ করে দাও দেখো না কি সুন্দর পাগড়ি মাথায় মারহাবা বলতে পারেন না আল্লাহ ইবাদতের বাবাটার আপনি মাফ করে দেন না আল্লাহ আমার তো মা আছে আমার তো মা নাই আমার বাবা আছে